হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জন্মদিনের ব্লগ। না, আমার জন্মদিন এখন ছিল না, আমার জন্মদিন ছিল সেই সেপ্টেম্বর মাসে, কিন্তু মাঝখানে পুজো টুজো অনেক কিছু ছিল বলে আমি একদম ভিডিও এডিট করার সময় পাইনি। তাই এখনই ভিডিওটা এডিট করে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমি আমার জন্মদিনের ভ্লগটা শুরু করছি জন্মদিনের ঠিক আগের দিন মিডনাইট সেলিব্রেশন দিয়ে। আর এখানে বলে রাখি, আমার একার জন্মদিন ছিল না, ঘটুদারও একসাথেই জন্মদিন ছিল, তাই আমরা ঠিক করেছিলাম দুজনের জন্মদিনটা একসাথে সেলিব্রেট করব। আগের দিন রাত্রিবেলা চিন্ময় আমাদের দুজনের জন্য এই দুটো কেক নিয়ে এসেছিলো, আর আমরা সেটাই কাটছিলাম। আর এই কেক কাটার আগে তো অনেক অনেক উইশ এসছে, অনেকেই আসতে পারেনি আমার বাড়ির লোকরা, তারা সবাই আমাকে ফোনে উইশ করেছে, অনেক বন্ধুবান্ধবরা। আর যারা আমার বাড়ির কাছে থাকে আমরা সবাই মিলে রাতে সেলিব্রেশন করছিলাম। আর এখানে ঘটুদা কেকটাকে এতগুলো কেটেছিলো যে আমি বলছিলাম তুমি মনে হয় সারা পাড়াকে খাওয়ানোর জন্য কেক কাটছ। তারপর কেক টেক কেটে নিয়ে এখানে সবাই মিলে কেক খাওয়া খাই চলছিল। আর কেক খাওয়া তো খুবই কম বলতে গেলে, কেক মাখামাখি, স্নো মাখামাখি চলছিল, সবাই মিলে গান চলছিল, খুবই মজা হচ্ছিল। দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কেমন স্নো মেকে ভূত হয়ে রয়েছি, সবার অবস্থা প্রচণ্ডই খারাপ। ভিডিওটাও মানে হাসতে হাসতে এত বিচ্ছিরিভাবে তুলেছে, যাই হোক আমি সেটাই শেয়ার করলাম। তারপর আমি আমার বাচ্চা দুটোকে একটু কেক খাইয়ে নিলাম। মামামের জন্মদিন বলে কথা, ওরা এইটুকুনি কেক তো ওরা খেতেই পারে। যাই হোক, তারপর সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ একটু বিপত্তারিণী বাড়ি যাব বলে। জন্মদিনের সকালটা মায়ের দর্শন করে শুরু করলে দিনটা তো ভালো যাবে, আর আমি সারা বছরটাই আশা করি ভালো করে যাবে, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছিলাম। আর এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর তারপর আমরা বেরিয়ে গেলাম বিপত্তারিণী বাড়ি যাব বলে, আর এখানে আমরা এই যে চলেও এসেছি। মায়ের বাড়িতে মাঝে মধ্যে আসতে ভীষণই ভালো লাগে, আর বিশেষ করে এই সকালবেলার যে পরিবেশটা থাকে সেখানে এসে মায়ের এরকম দর্শন পেলে সত্যি দিনটা এত সুন্দর শুরু হয়। আমার তো ভীষণ ভালো লাগে বিপত্তারিণী বাড়ির কাছে যেতে, মায়ের কাছে গেলে যেন মন শান্ত হয়ে যায় একেবারে। যাই হোক, আমরা তাড়াতাড়ি পুজো টুজো করে নিয়ে তারপর বাড়ির দিকে এলাম, কারণ অনেক কাজ বাজ আছে বাড়িতে, আজকে অনেক লোক আসবে। তারপর এসে তাই জন্য সকালে ব্রেকফাস্টটা কিনেই নিয়ে এসেছিলাম, রুটি আর তরকারি। তারপর তাড়াতাড়ি করে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা বসে গেছিলাম একটু দুপুরে রান্নাবান্নার জোগাড় করতে। আজকে আমি রান্না করব না, কিন্তু তাও একটু অন্যান্য কাজগুলো একটু হেল্প করে দিচ্ছিলাম। এখানে মুন্নাদা আর আমি মিলে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর এই যে একে একে সবাই আসা শুরু করে দিয়েছে, আর আমার বাড়ির সামনের এই অবস্থা ছিল সেই সময়ে, জল জমে রাস্তা দিয়ে প্রত্যেককে এরকম সমুদ্র পার করেই আসতে হচ্ছিল। এই যে প্রিয়াঙ্কা দি আর বুবাইদা আসছে। আমার মন তো ছোট থেকেই সবার কাছে আদর খেতে যেতে প্রচন্ড ভালোবাসে, যেই বাড়িতে আসুক না কেন তার কাছেও চলে যায় আদর খেতে, কাউকেই ভয় পায় না। কিন্তু হ্যাপি ছোট থেকেই কেউ এলে ও তাড়াতাড়ি তাদের সাথে কাছে যায় না, ও প্রচন্ড ভয় পায় লোকজন দেখে। এখানে বুবাইদাকে দেখেও খুব ভয় পাচ্ছিল, বাকি সবাইকে মোটামুটি চেনে, ওরা মাঝে মধ্যেই আসে, বুবাইদা খুব একটা আসে না বলে বুবাইদাকে দেখেও খুবই ভয় পাচ্ছিল, আর বুবাইদা চেষ্টা করছিল আদর করা। আর এখানে পন্টা আর চিন্ময়ের কাকাইয়ের সাথে দেখো কি করছে, ওকে পুরো কাঁধে ঘাড়ে তুলে নিয়েছে। আর হ্যাপিকেও বুবাইদা চেষ্টা করেই যাচ্ছে একটু একটু করে আদর করার, অ্যাট লাস্ট হ্যাপি একটুখানির জন্য একটু ধরতে ওকে দিয়েছিল, কিন্তু বেশিক্ষণের জন্য অ্যালাউ করেনি ওকে আদর করতে। আর তারপরে প্রিয়াঙ্কা দি আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছিলো, সেগুলো আমাকে দিচ্ছিল। আর এই দেখো, এই মেয়েটার সবসময় অন্যায় আবদার, আমার জন্মদিন বলেও আমাকে কোলে তুলবে। আর প্লিজ কেউ কিছু মনে করো না নাইটি পরে আছি বলে, এত কাজ করিস না তুই, আর পারি না তো। আর সবাই প্রায় চলেই এসছে বলে আমি তাড়াতাড়ি করে একটুখানি কাজ ছিল সেগুলো সেরে স্নান টান করে চলে এলাম। আর এখানে রাখি দি আর পন্টা দুজনে মিলে যে কী পাগলামো সবসময় করে, ওরা আমার জন্য একটা সুন্দর পায়ের তোরা গিফট নিয়ে এসেছিলো, আর দুজনে মিলে প্ল্যান করেছে যে আমাকে চোখ বন্ধ করে রেখে ওরা দুজনে মিলে আমাকে পায়ের তোরাটা পরিয়ে দেবে। পন্টা তো প্রচণ্ড এক্সাইটেড আমাকে পায়ের তোরাটা পরাবে বলে, আর চোখ খুললেই প্রচণ্ডভাবে রেগে যাচ্ছে। এ তুই তাকাচ্ছিস কেন তুই? বলবে তো
পায়েরতোড়াটা ভীষণ সুন্দর হয়েছিল, আমার খুবই পছন্দ হয়েছিল। আর আমি দুটো পায়েরতোড়া পেয়েছিলাম, মুন্নাদার বাড়ি থেকেও আমাকে আর একটা পায়েরতোড়া পরিয়ে দিয়েছিল। দেখো আমার পায়ে কি সুন্দর লাগছে পায়েরতোড়াটা, কিন্তু পাটা সুন্দর না, আর নেলপালিশ টেলপালিশ আমি সবসময় পরেও থাকি না, মানে আমি প্রচণ্ড কুড়ে এইসব কাজের ক্ষেত্রে, তাই আমার পাটাকে ইগনোর করো, কিন্তু পায়েরতোড়াটা খুবই সুন্দর ছিল, আমার খুবই পছন্দ হয়েছিল। এটাকে আমার কোলে রেখে দিয়ে গেছে, আমি পরবো। তারপরে আমি এখানে বসে বসে সব গিফটগুলো খুলছিলাম, আমি অনেক 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 গিফট পেয়েছিলাম, সবাই আমাকে এত ভালোবাসে এরা, আর আমার জন্য এত কিছু নিয়ে এসেছিলো যে আমি কী বলবো, ভীষণ খুশি হয়েছিলাম। আর নিজেকে খুব বাচ্চা বাচ্চাও মনে হচ্ছিলো, প্রত্যেকে আমার জন্য এত এত গিফট নিয়ে এসেছিলো। আর এটা একটা টেবিল ল্যাম্প ছিল, প্রিয়াঙ্কা দিয়ে নিয়ে এসেছিলো, তাই এটা আমি একটু জ্বালিয়ে জ্বালিয়ে দেখছিলাম। তা প্রথমে নিয়ে আমি কিছুতেই তারটা খুলতে পারছিলাম না, তারপরে বুবাইদার কাছে নিয়ে এলাম, বুবাইদা হেল্প করে দিল আমাকে তারটা খুলতে। আর তারপরে নিয়ে দেখো কি সুন্দর এই জিনিসটা হয়েছে, যদিও এখানে প্লাগ পয়েন্টে একটু কানেকশানের প্রবলেম হচ্ছিলো বলে বারবার জ্বলছিল আর নিভে যাচ্ছিলো, কিন্তু জিনিসটা এত ভালো লাগছিলো, আমরা পরে ঘর একেবারে অন্ধকার করেও জ্বালিয়ে দেখেছিলাম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপরে এখানে বাইরে রান্না বান্না হচ্ছিলো, আমি একটু সেখানে গেলাম ভিডিও করতে, কাকিমা এই যে রান্না করছে, এটা হলো ঘটু দাদার মাই, কাকিমাই পুরো আমার জন্মদিনে সবার জন্য রান্না করেছিল। কাকিমা ভীষণ সুন্দর রান্না করে, রান্না করতে করতে কাকিমা তো একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছিলো। আর এখানে এই যে পিসি, মুন্না দাদার পিসি, এখানে রান্না করছে, একটু মাছ করছিলো, কারণ কাকিমা মাংস খায় না, রান্না করছিলো। আর পিসি তো কিছুতেই ক্যামেরায় তাকাবে না, লজ্জা পাচ্ছে। আর এখানে মুন্নাদাও ওদেরকে প্রচণ্ড হেল্প করছিলো, বাসন টাসনগুলো ধুয়ে দিচ্ছিলো, অনেক কিছুতে হেল্প করছিলো। আর এই যে আমার বর, ইনি হচ্ছে সবসময় রান্নাবান্নার মাঝখানে যাবে, যখন আমিও রান্না করি একটুখানি হাত কড়াইয়ে খুন্তি নাড়িয়ে দিয়ে বলবে যে আমি হাত দিয়েছি বলে রান্না ভালো হয়েছে, এটা ওর অভ্যাস। তারপরে অনেক দুপুর হয়ে যাচ্ছিলো, সবার খিদে পেয়ে যাচ্ছিলো বলে এখানে আমার আশীর্বাদ শুরু হয়ে গেছিলো, বাবা এখানে আশীর্বাদ করছে, আর ভিতরে বাচ্চারা অলরেডি খেতে বসে গেছিলো বলে বাইরে আশীর্বাদ হচ্ছিলো। তারপর কাকিমা আমাকে আশীর্বাদ করে নিল, আর তারপর একে একে সব দাদাগুলো আমাকে আশীর্বাদ করতে শুরু করলো, এখানে সৌরভ দাদা, বুবাই দাদা, সৌভিকদা সবাই মিলে আমাকে আশীর্বাদ করলো। জন্মদিনের এই পার্টটা আমার খুব ভালো লাগে, একদম বেস্ট লাগে, সবাই কী সুন্দর আশীর্বাদ করে। তারপর এখানে চিন্ময় আমাকে আশীর্বাদ করতে বসেছে, আর তারপরে যখন আমি ওর কাছে টাকা চাইছিলাম, ও আমাকে বারবার এরকম হাত দিয়ে দিয়ে দিচ্ছিল, আর তারপর ওর একটা ক্রেডিট কার্ড আমার হাতে ধরে দিল, যেটা আমার তো কোনো কাজেই লাগবে না, জানি আমি, আমি পিন ফিন কিছুই জানি না, কার্ডটাই দিয়েছে খালি। তারপর এখানে আমরা আবার কেক কাটছিলাম, এই কেকগুলো বিট্টুদা ওরা নিয়ে এসেছিলো, আর একটা কেক সৌভিকদা নিয়ে এসেছিলো। এই প্রথম আমি মনে করি জীবনে আমি এতগুলো কেক কাটলাম, ছোটোবেলায় তো জন্মদিনে একটা করেই কেক কাটতাম, আর এখন যত বড় হচ্ছি তত যেন বয়সের সাথে কেকের সংখ্যাও বেড়ে যাচ্ছে। যাই হোক, এখানে খুব মজা করছিলাম আমরা সবাই মিলে, দেখেই বুঝতে পারছো, হাসাহাসি দেখে। তারপর ফাইনালি কেক কাটছিলাম, আর ঘটুদার কেক কাটার প্রসেস এত ইনোভেটিভ কি বলবো, মানে আমি দেখে হাসি কন্ট্রোল করতে পারি না। তারপর এখানে সবাই মিলে ধরে আমাকে একেবারে ভূত বানিয়ে দিয়েছিলো, আর আমিও ছেড়ে দিইনি কাউকে, আমিও ধরে ধরে প্রত্যেককে কেক মাখিয়ে দিয়েছি, সবাই কেক মাখামাখি করছিলো। চিন্ময় এখানে বুবাইদাকে কেক মাখিয়ে দিচ্ছিলো, আর প্রিয়াঙ্কা দি এখানে চিন্ময়কে ধরে একেবারে শোধ তুলে নিয়েছে প্রিয়াঙ্কাদির বরকে কেক মাখানোর জন্য। তারপরে এখানে আমি রাখি দিকেও ভূত বানিয়ে দিয়েছি, প্রত্যেকে কেক মেখে আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। তারপর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো দুপুরবেলার। আবার ভালো হয়েছে, কেমন হয়েছে? হ্যাঁ, হ্যাপি, সবাই যেন ঠিক করে খায়, দেখবি কিন্তু। আর এখানে হ্যাপিকে দেখো, যেন বাড়ির বড় মানুষ, বসে বসে সবার খাওয়া দাওয়া দেখছে ঠিকঠাক হচ্ছে কিনা। তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম, তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমার আরও দুটো বন্ধু এসেছিলো ভাটু আর সুজয়, ওরাও কেক নিয়ে এসেছিলো আমার জন্য। এদের গান আর হাসি শুনে কেউ ভয় পেয়ে যেও না প্লিজ। তারপরে আমরা সবাই খুব নাচানাচি করছিলাম, তা
তারপর রাত্রিবেলা আমরা সবাই মিলে একটা ছোট্ট হাউস পার্টি করছিলাম, এখানে সবাই মিলে খুব আনন্দ করছিলাম। যদিও আমার দিদি জামাই বাপু ওরা কেউ আসতে পারেনি অফিসের জন্য, তাও ওদেরকে মিস করছিলাম। আর বাকি সবাই মিলে তো খুব আনন্দ করেছি, আমার জন্মদিন ভীষণ ভালো কেটেছে। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।